1947 সালের 14 আগস্ট রাত 12টা বাজতে যখন কয়েক মিনিট বাকি, তখন জওহরলাল নেহরু তার বক্তৃত্ব শুরু করলেন এই লাইন দিয়ে, অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল ওয়েক আপ টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এরপর মধ্যরাতের ঘণ্টা বেজে উঠল এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পরের দিন 15 আগস্ট সকালে গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো। তারপর সারা ভারতবর্ষ উত্তোলিত হলো জাতীয় পতাকা। 1947 সালের 15 আগস্ট 200 বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালায় ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উদ্ভূত হয়েছিল। এই অত্যাচার পরাধীনতায় ব্রাজিল থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন বহু বীর। এই মহান অধিকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, রাজগুরু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, জওহরলাল নেহরু ইত্যাদি। আত্মবলিদান দিয়েছে আরও কত নাম জানা তরুণ তরুণী। এই শুভ দিনে তাদেরকে স্যালুট জানিয়ে আজকের এই মহান দিনে ভারতীয় স্বাধীনতা ইতিহাস 2-4টি কথা তুলে ধরছে আপনাদের সামনে। 17 শতাব্দীর শুরু থেকে ইংরেজরা ভারতে আসতে শুরু করেছিল। তখন ভারতে মোগল শাসন চলছিল। যদিও তারা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি লুট করা। পলাশি এবং বক্সারের যুদ্ধে জয়লাভের পর ভারতে ইংরেজ শাসনের সূচনা হয়। শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের নামে শোষণ। ভারতীয়দের শোষণ করে ইংরেজরা দিনে দিনে সমৃদ্ধশালী হতে থাকে। অত্যাচার ও অনাচার বেড়েই চলে। কোনো জায়গায় উত্তরাধিকারী না থাকলে সেই জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যেত। এরপর মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সেই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ শুরু হয়। এই আন্দোলনে ব্যর্থ হলে মঙ্গল পাণ্ডকে ফাঁসি সাজা দেওয়া হয়। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়, যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করে। সেই সময় পশ্চিমবঙ্গ বহু শিক্ষিত যুবক বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে থাকেন। বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব শুরু হতে দেখে লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। খুব চালাকির সাথে ব্রিটিশ সরকার বাঙালিদের আলাদা করে দেয়। শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন। এই সময় বাংলা থেকে উঠে আসে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকলি, বিনয় বাদল, দীনেশ মতো সাহসী বিপ্লবীরা, যারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে ফাঁসি বুকে আত্মবলিদান দেন। 1911 সালে বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হওয়ায় ইংরেজরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে। তবু আন্দোলন থামেনি, বরং আরও তীব্র হতে থাকে। ব্রিটিশ বিরোধী জনমতকে দমাতে রাওলাট আইন পাস করা হয়, যার ফলে কাউকে কিছু না বলে গ্রেপ্তার করা শুরু হয়। এর প্রতিক্রিয়া সারা ভারতবর্ষে রাওলাট অসত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। একসাথে 4 জনকে দেখলেই গুলি করা হতো। 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের বহু মানুষ একত্রিত হয় আর সেখানে ব্রিটিশ সরকার গুলি চালায়। 10 মিনিট ধরে নির্মম হত্যাকাণ্ড চলে, যেখানে প্রায় 1000 মানুষ মারা যান এবং সমপরিমাণের মানুষ আহত হন। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া এই নাইট উপাধি ত্যাগ করেন। হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা অস্ত্র কেনার জন্য 1925 সালে কাকরি নামে এক স্থানে ট্রেন থামিয়ে ইংরেজদের থেকে বহু টাকা পয়সা লুট করেন, যা কাকরি ষড়যন্ত্র নামে পরিচিত। এরপর 1929 সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেয়। 31 ডিসেম্বর নেহরু লাহোরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর 1930 সালে 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়, কিন্তু ব্রিটিশ সরকার এটি মানেননি। এরপর কংগ্রেসের প্রতিনিধিরা আইন অমান্য আন্দোলনের ডাক দেন। এই আন্দোলনে সারা দেশবাসী মুক্ত হস্তে যোগদান করেন এবং স্কুল কলেজ অচল হয়ে পড়ে। ব্রিটিশ সরকার কংগ্রেস পার্টিকে অবৈধ ঘোষণা করেন এবং 1932 সালে গান্ধীজিকে বিনা কারণে গ্রেপ্তার করে। শেষ পর্যন্ত 1933 সালে গান্ধীজি জেল থেকে ছাড়া পান। এরপর শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন। এরপর ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসের আগমন ঘটে। তিনি বুঝেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধের প্রয়োজন হবে এবং বহু রক্তের বলিদান দরকার হবে। এরপর তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি বন্দী হয়ে যান, কিন্তু চালাকির সাথে পালিয়ে জাপানে চলে যান। সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, যা পরবর্তীতে ব্রিটিশ সরকারকে নাজেহাল করে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আজাদ হিন্দ বাহিনী দুর্বল হয়ে পড়ে।
তার লড়াকু মনোভাব আজও ভারতের মানুষকে অনুপ্রাণিত করে। 1942 সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এবং 9 আগস্ট তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। কিন্তু এই আন্দোলন থামেনি, আন্দোলনকারীরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করেন। 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন। তিনি চেয়েছিলেন একটি মুসলিম দেশ যার শাসক হবে একজন মুসলিম, কিন্তু কংগ্রেসের বেশিরভাগ নেতাই এ প্রস্তাবকে সমর্থন করেননি। এরপর শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গা শান্ত করতে সকলের সমর্থনে পাকিস্তানে জন্ম হয় এবং 15 আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীন হয়। অবশেষে ইংরেজরা চলে গেলেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেশকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। আজকের এই মহত্বপূর্ণ দিনে দিল্লির লালকেল্লা থেকে শুরু করে সমস্ত অফিস, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে। নানা ভাষা, নানা ধর্ম, নানা বর্ণের দেশ আমাদের ভারতবর্ষ, তথাপি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান আমরা ভারতবাসী। বল বল সবে শত বিনা রেণু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, আমরা শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ ত্যাগ করতে সদা প্রস্তুত থাকব।